মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন মিস্টার ব্যানার্জি, আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এভাবে এগিয়ে আসছে কেন? চুমুকে থ্যাংক ইউ বলবে নাকি? আমি ওয়েলকাম কিভাবে বলবো? চুমুকে? বলতেটা কি চাও বলো তো? মানে আমি বলছি এই যে ব্যানার্জি টেক্সটাইল এরকম একটা বড় ডিজাস্টার হচ্ছিল, তুমি সেটা কি করে বুঝলে? তুমি কি করে এখানে এসে পৌঁছলে? তুমি তো আমার 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 কোম্পানি জয়েন করতে চাও না, তারপরেও তুমি ওই ক্লায়েন্টদের সামনে অত বড় আশা দিলে, ওদের বললে তুমি এই কোম্পানি ডিজাইনার। মানে আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলো। তুমি শুরু থেকে বলি? হ্যাঁ প্লিজ। আসলে ব্যাপারটা হয়েছে, এই কোম্পানি সিইও আমাকে একটা জব অফার দিয়েছিলেন। আচ্ছা, মানে দেখি আমি তো এই কোম্পানির সিইও। হ্যাঁ একদম। তো সেই সিইও আমাকে সাংঘাতিক স্পেশাল ফিল করিয়ে বললেন যে আমি আমার অফিসের সমস্ত নিয়ম ভেঙে প্রথমবার কোনো মহিলাকে, মানে তোমাকে, চাকরি দিচ্ছি বলে এই লেটারটা আমার হাতে ধরিয়ে দিল। ধরিয়েও তো কোনো লাভ হয়নি, তুমি তো সেটা অ্যাকসেপ্টই করোনি। রাগের মাথায় করিনি। তারপর যখন আমি আস্তে আস্তে ভাবতে বুঝলাম। কি ভাবলে? কি বুঝলে? বুঝলাম ইটের জবাব যেমন পটকেল দিয়ে দিতে হয়, সেরকম লেটারের জবাব লেটার দিয়ে দিতে হয়। কি এটা? লেটার খুলে দেখুন। সিরিয়াসলি? মানে তিতির বসু আমাদের ব্যানার্জি টেক্সটাইল জয়েন করতে চায়? আরে বাবা, কিছুক্ষণ আগেই তো বললাম আমি এখন থেকে ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। এই ডায়লগের রিপিটেশন হলে না দর্শক থাকে না। সোমরাজ বাবু একটু বুঝুন। মিস্টার রোবট, এইটুকু সময়ের মধ্যে এতগুলো ডিজাইন কোথায় পেলে? কোত্থেকে জোগাড় করলে? প্রথমত ওই ডিজাইনগুলো আমি পাইনি, ওগুলো আমার হাতে তৈরি করা ডিজাইন প্রত্যেকটা। আর দ্বিতীয়ত কম সময় নয় সোমরাজবাবু, বলতে পারেন প্রায় 11 বছরের খাটনির ফল। সেই ছোট থেকে আমার স্বপ্ন ছিল জানেন, তিতির বসুর নামে একটা ফ্যাশন লেবেল হবে। তাই এই প্রতিটা ডিজাইন এই 11 বছর ধরে আমি নিজে হাতে বানিয়েছি, ডকুমেন্ট করে রেখেছিলাম প্রত্যেকটা ডিজাইন। আজকে দেখুন কেমন কাজে লেগে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।